আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা আচারের রেসিপি নিয়ে। আজকে আমি চালতার আচার বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন নতুন মজার মজার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখিনি মজার আচারের রেসিপি। এখানে আমি চালতা নিয়েছি, এক একটা চালতা আমি চার পিস করে কেটে নিয়েছি। আর চালতাগুলো চার পিস করে কেটে নেওয়ার কারণে চালতাগুলো আমার খোসা ছাড়াতে খুব সুবিধা হয়েছে। আমি এই ভিতরের আবরণগুলো ময়লাগুলো ফেলে দিয়ে চালতাগুলো সুন্দর করে কেটে নেব। তো এই যে আমার চালতাগুলা কেটে নেওয়া হয়ে গেছে, দেখুন আমি চালতাগুলা সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর ভিতরে যে পাতলা একটা আবরণ থাকে সেটাও আমি ফেলে দিয়েছি। তো এইভাবে করে আমি চালতাগুলা সুন্দর করে কেটে নিয়েছি। এই যে দেখুন আমি সবগুলা চালতা এভাবেই কেটেছি। এখন চালতাগুলো আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। তো এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আমি পরিমাণ মতো পানি দিয়ে চালতাগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো। তো এই যে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে। চালতাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চালতাগুলো একটা স্ট্রেনারে নামিয়ে নেব। তো এই যে আমি চালতাগুলো একটা স্ট্রেনারে ঝরা দিয়ে দিয়েছি, পানিগুলো ঝরে গেলে আমি এই চালতাগুলো শুকাতে দিব। তো আমি এখানে রোদে শুকাতে দিতে পারবো না, কারণ আমার ছাদে আমার উঠতে হবে, এই জন্য আমি ছাদে যেতে পারবো না, এই জন্য আমি এটা চুলার নিচে শুকিয়ে নিয়েছি। দেখুন চালতাগুলো এইভাবে করে শুকিয়ে নিয়েছি। এখন আমি চালতাগুলো আচার করব আর আমি এখন চলে যাব আচারের প্রসেসে। তো এখন এই যে চালতার আচার করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম পাঁচ ফোড়ন আর নিয়ে নিলাম চারটা শুকনো মরিচ। তো আমি পাঁচ ফোড়ন আর শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নেব। আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচগুলো একটু লো আঁচে ভাজবো। ফুল আঁচে ভাজতে গেলে এগুলো পুড়ে যেতে পারে, আমি লো আঁচে সুন্দর করে ভাজবো। যখন একটা সুন্দর ফ্লেভার চলে আসবে বোঝা যাবে যে পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেছে। পুড়ে ফেলবো না, পুড়ে ফেললে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে গুঁড়ো করে নেব গ্রাইন্ডারে। আর আমি যে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে প্রথমে এক কাপ চিনি দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ পরিমাণ চিনি। আমি চিনিটা দিয়ে এখানে দিয়ে দিব সিরকা। আমি এখানে সাদা সিরকা দিয়ে দিলাম। আমি এখানে সিরকা দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ। তো সিরকাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব একটু অরেঞ্জ ফুড কালার। কালারটা দিব হচ্ছে আচারে একটা সুন্দর কালার আসে এই জন্য, এটা হচ্ছে অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন না হলে সমস্যা নেই। তো এই যে আমি ফুড কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব হচ্ছে দারুচিনি, এলাচি, এটা দিব হচ্ছে ফ্লেভারের জন্য। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব এখানে আমি একটা তেজপাতা চার টুকরো করে দেব। দিয়ে আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। এই যে চিনিটা গলে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব চালতাগুলো।
চালতাগুলো দিয়ে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেব। তো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, আর আমি এটা হচ্ছে চাল করে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আমি চালটা যখন সিদ্ধ করেছি আমি লবণ দিয়েছি, আমি এখন পরিমাণ মতো বুঝে লবণ দিব। বেশি দিলে হয়তো বা লবণ বেশি হয়ে যেতে পারে, জন্য অল্প করে লবণ দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এখন চুলার আঁচটা কমিয়ে দিব, আমি লো আঁচে জাল করব যাতে করে চালতাগুলো সিদ্ধ হয় ভালো করে। এই যে দেখুন অনেকটাই চালতা দেওয়ার পরে ঝোলটা আরো বেড়ে গেছে, আস্তে আস্তে করে চাল হবে। আমি লো আঁচে 10-15 মিনিট প্রথমে চাল করে নেব, তারপরে আবারও আমি চালতাগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেব। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব যে 5 ফোড়ন আর মরিচ গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিব। তো আমি এখানে বেশি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব উল্টিয়ে পাল্টিয়ে। তো এই যে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো সুন্দরভাবে সবগুলো চালতার সাথে মিশে যায়। তো এই যে দেখুন আমি এখন এই চালতাগুলা ভালো করে জাল করে নিয়েছি, ঝোলটা এ পর্যায়ে আসছে। এখন আমি এটা নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। এখন আর আমি আর জাল করব না, এটা হচ্ছে আমি সকালবেলা জাল করেছি, এখন বন্ধ করে রাখবো, আবার বিকেলে জাল করব। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আচারটা আমি একটা সাইডে রেখে দেব, এখন আর জাল করব না, এটা আমি বিকেলে জাল করব। তো এই যে চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এই যে এখন বিকেলবেলা আমি এখন চুলায় চালতার আচারটা বসিয়ে দিয়েছি, এখন চুলাটা জ্বালিয়ে দেব আর আমি আচারটা জাল করে নেব। দেখুন চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি এই যে আচারটা ভালো করে জাল করে নিচ্ছি, নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর দেখুন এই যে আমি বিকেলবেলা সকালবেলা জাল করেছিলাম, এখন বিকেলবেলা দেখুন আচারগুলো যে রস ছিল রসটা টেনে নিয়েছে। এখন চুলা জ্বালানোর পরে দেখবেন এই রসগুলো মানে যেটা মানে শক্ত হয়ে আছে সেটা এখন ছেড়ে দেবে। এই যে দেখুন জাল করতে করতে কত সুন্দর একটা কালার চলে আসছে, এটা আরও জাল হবে, আরও সুন্দর কালার হবে। আর আমি এখন জাল করতেছি লো আছে, আমি এখন জাল কখনোই বাড়াবো না, একদম লো আছে জাল হবে। আমার পুরো আচারটাই লো আছে জাল হয়েছে। আর এই আচারটা শুকানোর কারণে আচারটা অনেক দিন থাকবে। আচারটা আমি প্রথমেই শুকিয়ে নিয়েছি, এই জন্য আচারটা আমি অন্তত পক্ষে 6 মাস আমি এইভাবেই রেখে দিতে পারবো, ফ্রিজে রাখতে হবে না, এভাবে রেখেই আমি খেতে পারবো, আচারটা নষ্ট হবে না। আর সাথে তো এমনিতেই সিরকা দিয়েছি, এই আচারটা অনেক দিন রেখে খাওয়া যায়। আর এই আচারটাও আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে সেদ্ধ করে হালকা একটুখানি শুকিয়ে আমরা আচারটা করে ফেলতে পারি, সে আচারটা ফ্রিজে রেখে খেতে পারবো অন্তত পক্ষে 2 মাসের মতো। কিন্তু আর এই আচারটা ফ্রিজে রাখতে হয় না, এটা এভাবেই 6 মাস রাখা যায়। আর আচারটা আসলে খেতে ভালো লাগে, আপনারা বাসায় একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো দেখুন এই যে আমি আচারটা উল্টিয়ে পাল্টিয়ে জাল করে নিচ্ছি, আর এটা হচ্ছে লো আঁচে জাল করতেছি।
তো কত সুন্দর কালার চলে আসছে দেখুন। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে আচারটা, কালারটা কত সুন্দর এসেছে। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর চালতার আচার তো খেতে খুব ভালো লাগে, চালতার আচার সবারই পছন্দ আমি যতটুকু জানি, আমার তো খুব পছন্দ। তো এইভাবে করে আপনারা বানিয়ে বাসায় খেতে পারেন। আসলে চালতার আচার সবাই দিতে পারে, আমি যতটুকু বুঝি যে আমি একা পারি তা না, সবাই পারে। আসলে এক একজনের চাল আচার দেওয়ার ধরন এক এক রকম, এক একজনের রান্নার ধরন এক এক রকম, এটা আমি সবসময় বলি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কোনোভাবে খারাপ লাগে বা কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, আর আপনাদের ভালো মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। তো এখানে দেখুন, আমি এই যে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আচার খেতে গেলে, তো আমি যখন ছোটোবেলা আমরা যখন স্কুলে যেতাম, স্কুল গেটে এরকম কাগজে করে 10 টাকার 20 টাকার আচার দিত মামারা, মামাদের কাছ থেকে চালতার আচার কিনে খেতাম, ঠিক সেইভাবে করে আজকে একটু করলাম, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। অনেক সময় বাসায়ও বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে চালতার আচার বা বড়ার আচার জলপাইয়ের আচার এই সমস্ত আচার বাড়িতেও নিয়ে আসতো, এইভাবেই কাগজে করে মামারা আচার দিত। তো সেইভাবেই আমি আজকে একটু করলাম, এভাবে করে বাচ্চাদেরকে দিলে বাচ্চাদেরকেও, অনেক সময় বাচ্চারা জানে না কিভাবে কি আমরা খেয়েছি কি করেছি, তো বাচ্চাদের কাছে গল্প বলা যায়। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।